ঝড় হলো, এই ঝড়টাই আরামবাগে শহরের প্রচন্ড ক্ষতিগ্রস্ত করেছিলেন। তো সেই ঝড়ের দিনে ওই মহিলার বাড়িতে গাছ পড়ে গিয়েছিলেন। মহিলা বাড়িতে একাই থাকেন, ওনার একমাত্র কন্যা সন্তান, তার বিবাহ হয়ে গিয়েছে, একাই থাকেন, তার বাড়ি নষ্ট হয়ে গিয়েছে। মহিলা মানে গুরুতর আহত হয়েছিলেন, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে আজকে আমরা চিকিৎসা করে সুস্থ করে বাড়ি নিয়ে এসেছি। এতে ওনার বাড়িটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। আমরা এবারে ওনাকে বলেছি দু একদিন মানে ওয়েট করতে, দু একদিনের মধ্যে আমরা ওনার বাড়িটাকে নতুন তৈরি করে দেবো। যদি সেই দু একদিনের মধ্যে ওনার কোনো বিকল্প থাকার জায়গা না থাকে, আমরা বলেছি উনি কেন পার্টিকা বসে থাকেন, তার ভরণ পোষণ খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের, আমরা নিজেরাই দলের পক্ষ থেকে তার বাড়ি কমপ্লিট করে দেওয়ার পর তাকে আমরা বাড়িতে পৌঁছে দেবো। দাদা, দেখা যাচ্ছিল যে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সবজি, চাল, ডাল বিভিন্নভাবে সহযোগিতা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজকে আবার দেখা গেলো যে আটা আর মুড়ি, এই বিষয়টা কীভাবে করলেন এবং কাদের পক্ষ থেকে? না, এটা আমরা দলের পক্ষ থেকেই করছি। আপনারা জানেন যে মহামারীর পরে দুর্যোগ, একের পর এক দুর্যোগ, এই দুর্যোগ মহামারীকে যেভাবে রাজ্য সরকার তার সমস্ত রকম পরিকাঠামো দপ্তর নিয়ে মোকাবিলা করছেন, আমরা সেই নেত্রী দলের কর্মী হিসেবে আমরাও চেষ্টা করেছি প্রত্যেক দিন এই লকডাউনের সময়ে মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা দলের পক্ষ থেকে, আমাদের দলের কর্মী নেতৃত্ব এবং কিছু সহৃদয় ব্যক্তি এই শহরে আমাদের নাগরিক, তাদের সাহায্য নিয়ে আমরা প্রত্যেক দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তারপরে আসছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, আমফান, আমফানের পরে আবার আরামবাগ মহকুমার বিরাট ঝড়, এই ঝড়ে প্রচুর ক্ষতিগ্রস্ত যে মানুষ। তো আমরা এই যে এই সময়ে আমরা এই রাস্তার ধারে যারা ফুটপাথবাসী আছেন, যাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই, ফুটপাথে বাস করেন, তাদেরকে আমরা এই এই ফেজে তাদের কিছু খাদ্য সামগ্রী, আটা, মুড়ি এগুলো তুলে দিচ্ছি।